বিশ্বকাপে বাংলাদেশ বনাম ভারত ম্যাচের উত্তেজনা এখনও কমেনি। ম্যাচের ফলাফল ছাপিয়ে বিরাট কোহলির ফেক ফিল্ডিং নিয়ে আলোচনা সমালোচনা যেন চলছেই। এবার সেই দলে যোগ দিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। আকাশ শতভাগ নিশ্চিত কোহলি ফেক ফিল্ডিং করেছেন, একই সাথে আম্পায়ারের নজরে না আসার বিষয়টি সামনে আনেন তিনি। ফিল্ডিংয়ের সময় কোহলি নিশ্চিতভাবেই আইন ভঙ্গ করেছেন বলে মত আকাশের। তিনি মনে করেন আম্পায়ারের নজরে এলে ভারতকে অবশ্যই 5 রান জরিমানা করা হতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এমনই দাবি করেন আকাশ। তিনি সেখানে বলেছেন, এখানে ব্যাপারটা কি হয়েছে আম্পায়ার দেখেইনি। আম্পায়ার না দেখলে ফেক ফিল্ডিং হোক বা না হোক, যদিও শতভাগ ফেক ফিল্ডিং ছিল, কোহলি যে ফেক ফিল্ডিং করেছে আম্পায়ার দেখলে আমাদেরকে 5 রান জরিমানা করা হতো। 5 রানেই আমরা ম্যাচ জিতেছি, কিন্তু আম্পায়ার দেখেইনি। চুরি সেটাই হয় যেটা ধরা পড়ে, যদিও এটা বলা ঠিক না, কিন্তু এটাই হয়েছে। এছাড়া ফেক ফিল্ডিংয়ের শাস্তিকেও বেশ কঠোর মানেন আকাশ চোপড়া। পরবর্তীতে ভারতের ব্যাপারে আম্পায়াররা আরও সজাগ থাকবেন বলে মনে করেন তিনি। ফেক ফিল্ডিংয়ের শাস্তি নিয়ে আকাশ চোপড়া বলেন, 5 রান পেনাল্টি হবে, যে 2 রানের জন্য দৌড়াচ্ছিল সেটাও পাবে, ডেড বলও হবে। পরের বল কোন ব্যাটসম্যান খেলবে সেটা তারাই ঠিক করবে। ফেক ফিল্ডিংয়ের জন্য শাস্তি অনেক বেশি, অবিশ্বাস্য। আবারও আমরা এটা করলে আম্পায়াররা সজাগ থাকবে।